আপু আমার কোয়েশ্চেনটা হচ্ছে যে আমাদের সমাজে বেঁচে থাকতে হলে কিছু একটা বিশ্বাস নিয়ে বেঁচে থাকতে হবে কারণ আমরা তো মনে করেন যে কোন একটা পরিবারে জন্ম নেই জন্ম নেবার পর থেকে দেখি যে আমাদের বাবা মা যেটা ফলো করছেন মানে আমাদের বাবা মা যে ধর্ম ফলো করছেন আমাদেরকে সেটাই ফলো করতে হয় এবং আমরা ওই বিশ্বাসেই বড় হই কিন্তু ধীরে ধীরে যখন যেমন মনে করেন যে আমাদের এই মাতব্বর ভাইয়া মাঝে মাঝে কিছু কিছু আমাদের সাথে শেয়ার করেন যে হাদিস হাদিসগুলা হাদিস দেখার পরে পড়ার পরে আমার কাছে মনে হয় আমি জানি না অন্য সবার মনে হয় কিনা আমার কাছে মনে হয় এখানে কিছু ভুল আছে এখানে কিছু ভুল আছে হয়তো হয়তো আমাদের ফ্যামিলি থেকে অথবা বংশগতভাবে ভাবে হয়তো বা তারা ভুল পথে চলছে বা কিছু এরকম আমার কিছু মনে হয় কিন্তু আপু বেঁচে থাকতে হলে তো আমাকে একটা বিশ্বাস অবলম্বন করে বাঁচতে হবে তো তাহলে সেক্ষেত্রে আমি যদি একদম টোটালি সবকিছু অবিশ্বাস করতে চাই তাহলে কিভাবে বাঁচবো মানে আপনি যেমন এই মুহূর্তে নাস্তিকতা আপনি বিশ্বাস করতে চাচ্ছেন না যে এখানে কোনো গড আছে বা আল্লাহ আছেন কিন্তু আমি বলতে চাচ্ছি যে আমি যেন প্রতি মুহূর্তে যেমন মনে করেন আগামীকাল আমার পরীক্ষা তো পরীক্ষার আগে আমি সবার কেটে বলবো আল্লাহ মাফ করো যেন পরীক্ষাটা ভালো হয় এটা আমাদের মনে অটোমেটিক্যালি সেট যে আমি আল্লাহকেই ডাকবো তো যদি ইন কেস আমি কাউকে বিশ্বাস করব না আমার মানে কেউ নাই উপরে বিশ্বাস করার মতো বা আহ নবীজির মতো কেউ নাই ফলো করার মতো তো সেক্ষেত্রে আমরা কি করব মানে সেক্ষেত্রে আমাদের কি করা উচিত আমার মানে আপনার কাছে প্রশ্ন এটা আচ্ছা লোপাপুকে লোপাপুকে জীবন পরিচয় করতে পারেন বিশ্বাস ছাড়া আমি তো আমি অবশ্য সুন্দর পারি এখন বলি আমি আমি একটু উত্তর দিচ্ছি সেটা হচ্ছে যে কিছু ক্ষেত্রে বিশ্বাসটা অবশ্যই জরুরি কোন ক্ষেত্রে বিশ্বাস জরুরি যে আমার সেফটিটা যে আমি একটা সেফ পরিবেশে আছি কিনা এই বিশ্বাসটা খুব জরুরি একটা মানুষকে সুন্দরভাবে ভাবে বেঁচে থাকার জন্য এই বিশ্বাসটুকু খালি এই বিশ্বাসটুকু যে আমি একটা নিরাপদ জায়গা আছি আমি আমি একটা একটা নিরাপদ নিরাপদ সমাজের মধ্যে আছি মানে কি বলে একটা একটা পরিবারের মধ্যে আছি এই একটা মানুষের সুন্দরভাবে বেঁচে থাকার জন্য খুব জরুরি দরকার কিন্তু আমরা কিন্তু এরকম অনেক মানুষ দেখেছি যে সমস্ত নিরাপত্তা থাকা সত্ত্বেও একটা কালপিট হয়েছে যেমন এই যে এই সভ্য দেশের কথাই বলি যে ব্রিটেনে কি কোনো কালপিট নাই কেউ কাউকে খুন করছে না ধর্ষণ করছে না করছে এখানে কিন্তু সমস্ত সভ্যতার জিনিস ছড়াছড়ি আছে কিন্তু তারপরে এখানে কিছু ডিসপেন্সিভ হয়ে যায় ঠিক তেমনি ভাবে বাংলাদেশে আপনারা যেখানে বলছেন এত বিশ্বাসের ছড়াছড়ি এত ধর্মের ছড়াছড়ি ওখানে কি কোনো আকাম হচ্ছে না অবশ্যই হচ্ছে কনস্ট্যান্টলি হচ্ছে কিন্তু এখানে মূল যে দেখার জায়গাটা সেটা হচ্ছে যে আমি যে জিনিসটা বিশ্বাস করছি ওইটা বিশ্বাস করার জন্য কতটুকু উপযোগী এটা আপনাকে দেখতে হবে উপযোগী যদি না থাকে তাহলে হুদাই আমার বাপমা বসে এই আমি বিশ্বাস করলাম সেই বিশ্বাসটাই কিন্তু অন্ধবিশ্বাস নামে পরিচিত এবং যে অন্ধবিশ্বাস থেকে কিন্তু পৃথিবীতে যতগুলো বর্বরতা এসেছে পার্শ্ববিশ্বকতা এসেছে এগুলো কিন্তু সেই সব বর্বরতা থেকে এসেছে সেই অন্ধবিশ্বাস থেকে এসেছে এটা আমাদেরকে মাথায় রাখে আগে রাখতে হবে যে বিশ্বাসটা জরুরি কিন্তু কতটুকু আমি বিশ্বাস করব। সেটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট ব্যাপার একটা খুব সহজভাবে একটা যদি এক্সাম্পল দিই যে আমি আজকে আমি একটা অনলাইনে অনলাইনে প্ল্যাটফর্মের কথা বলি যেহেতু আজকে একটা খুব বড় একটা মারাত্মক ব্যাপারই অনলাইন প্ল্যাটফর্ম যে অনলাইনের প্ল্যাটফর্মে একটা ছেলেকে আমি ম্যাসেঞ্জারে কথা চালাচালি করতে করতে চ্যাট করতে করতে প্রেম হয়ে গেলাম তাকে সেরকম ভালোবাসলাম সেরকম ভালোবেসে এক মাসের মধ্যে দেখলাম এই বেটা আমার কাছ থেকে যে ভালোবাসা নিয়েছে এবং গিফটও নিয়েছে একইভাবে আরেক মহিলার কাছ থেকে সে তার কাছ থেকেও সেরকম গিফট নিয়েছে এবং তাকেও ভালোবাসা দিয়েছে তখন আমার তো মন টন ভেঙে গেল আমি মনে করি না এটা তো খুবই অন্যায় ঠিক আছে এটা আমি তাহলে এই লোকের সাথে আমি আর কোন ধরনের কোনো আর যোগাযোগ রাখবো না এটা কেন আমি করছি কারণ আমার একটা অভিজ্ঞতা থেকে যে এটা একটা বাজে একটা অভিজ্ঞতা হয়েছে যে আমার মনে হচ্ছে যে না সে তো যা দেখাচ্ছে সেটা না তাই না কিন্তু আমি যদি আমার তো ভালোবাসার যে সমস্ত কিছু ছিল আমি ভালোবাসি 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 ভালোবাসার উদ্ধে আর কিচ্ছু নেই ভালোবাসি সব কিছু সেই আমার সব কিছু এইটা চিন্তা করে যদি আবারও আমি এই ছেলেকেই যদি আবারও সেই বিশ্বাসের জায়গাটা দিই তাহলে কি হবে এই ছেলে আনলাইকলি যে সে লয়েল হবে কারণ বেশিরভাগ যারা এরকম আনলয়েল থাকে তারা কিন্তু বেশিরভাগ সময় উগলে ওরকমই থাকে তারা কিন্তু খুব কমই দেখা গেছে যে ডিফারেন্ট থাকে হ্যাঁ তো আমি যদি কেউ একজন আনলয়াল থেকেও তাকে যদি একটা জায়গা দেই এবং সে যদি ভালো হয় এটা কিন্তু এক্সেপশনাল জায়গা

বেঁচে থাকা ওই যে মূল ধর্ম ছিল টিকে থাকা বেঁচে থাকা আমরা আমরা মানুষও কিন্তু সেরকম টিকে থাকতে চাই আমরা বেঁচে থাকতে চাই আমরা বেঁচে থাকার জন্য আমাদের যা কিছু করণীয় আমরা বেঁচে থাকার জন্যই করি তো সেখানে যদি একটা মাত্র মানে কি বলে ফর্মুলা থাকে একটা মাত্র ধর্ম থাকে যে আমি নিজে সেই জিনিসটাই করব মানুষের সাথে যে জিনিসটা আমি নিজেও আশা করবো আমার সাথে সবাই করুক

যে বিশ্বাস ছাড়া চলা যায় না কিছু না কিছু বিশ্বাস করতে হবে বলতে আপনি কি বুঝাচ্ছেন একটু যদি একটু যদি টু দা পয়েন্ট মানে আমি বোঝাতে যাচ্ছি ভাইয়া মনে করেন আমাদের লাইফে আমরা আমাদের যে কোনো ক্ষেত্রেই আমাদেরকে একটা কোনো কিছুকে অবলম্বন করে মানে কোনো কিছু খুঁটি ধরে যেমন আমাদের প্রত্যেকের আমি হিন্দু ধর্ম বলেন বা বৌদ্ধ ধর্ম বলেন যে কোনো ধর্ম বলেন প্রত্যেক ধর্মেই তারা কোনো না কোনো কিছু একটা ফলো করে চলে আসছে না যে আমাদের লাইফটা বা আমাদের কালচারটা আমাদের ফ্যামিলিটা আমাদের বাচ্চারা এভাবেই বড় হবে এবং এভাবেই আমাদের না 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 কে কি করছে সেটা জিজ্ঞেস করি আপনি আমি আপনাকে জিজ্ঞেস করেছি কিছু না কিছু অবলম্বন না করলে চলা মুশকিল বা চলা যায় না আপনি যে এরকম একটা মন্তব্য করেছেন সেটা আপনি আমাকে যদি আমি সেটাই বলছি এটাই যে যদি আমাদের লাইফে যদি সেরকম কোনো কিছু একটা কিছু আমাদের ফলো করে না থাকে যেমন আমি আল্লাহ বিশ্বাস করি আল্লাহ পাগ দুনিয়া আহ নিয়ে এসেছেন আমাদের নিয়ে এসেছেন ওনার ইবাদত করার জন্য নবি রাসুলকে নিয়ে এসেছেন ওনাকে ফলো করে পুরো লাইফটাকে আহ আহ মানে তার মতো করে চলার জন্য তো আমরা সুলতানা আমি আপনাকে আবারো প্রশ্ন একটু ক্লিয়ার করে করি আমি আপনার কাছে সত্যি জানতে চাচ্ছি যে এই যে যেমন ধরেন আপনি একটা উদাহরণ টেনেছেন আল্লাহর কথা আপনি আল্লাহ কে বিশ্বাস করেন আমি বলতে চাচ্ছি অবলম্ব যে কোনো ধর্মের উদাহরণ দেন তাহলে যেমন ধরেন আমি আল্লাহকে বিশ্বাস করি না আপনি আল্লাহকে বিশ্বাস করেন করে আমরা পরীক্ষা দিতে গেছি অঙ্ক পরীক্ষা বলেন আপনার আর আমার মধ্যে পার্থক্যটা কি ঘটবে আপনি একটু বলেন পার্থক্যটা হচ্ছে এই যে সেলফ কনফিডেন্স আমার কনফিডেন্স যে আমি আমি আমার উপর আল্লাহর উপর বিশ্বাস করে আমার নিজের জ্ঞান বুদ্ধি দিয়ে আমি পরীক্ষা দিতে গিয়েছি আর এখানে আপনি বলতে চাচ্ছেন যে আল্লাহ বলে কিছু নাই আমি যাচ্ছি আমার নিজের মতো পরীক্ষা দিতে আমি দেখতে চাচ্ছি যে আমি নিজেই পারি আমি একাই হিরো এখানে মানে আমি তো দেখতে চাবো কেন আমি দেখতে চাবো কেন যে আমি পারি কিনা আপনি তো এখানে তুলনা করতেছেন আমি তো আপনাকে বলতে চাচ্ছি যে যেমন লোপা আপু বলছে যে উনি নাস্তিক হয়ে গেছেন এই উদাহরণটাই থাকেন এই উদাহরণটাই থাকেন আপনি আমি দুজন হ্যাঁ ওই ওই আমি ধরেন আপনি আর আমি দুজনেই পরীক্ষা দিতে যাচ্ছি অঙ্ক পরীক্ষা আপনি কনফিডেন্স এর উদাহরণটা তুলেছেন যে আপনি আল্লাহর উপর ভরসা করে খুব কনফিডেন্স আছে আপনি পরীক্ষা দিতে যাচ্ছেন আর আমি গেছি খুব ভালো মতন জেনে যে কেউ আমারে হেল্প করবে না আমাকেই আমার হেল্প করতে হবে আমাকে আমাকে সাহায্য আর কেউ নেই আমার নিজেকেই নিজে সাহায্য করতে হবে এটা আমি আগে থেকে জেনে বুঝেই যাচ্ছি পরীক্ষা দিতে আপনি আমাকে বলেন দুজনের মধ্যে কি পার্থক্যটা কি একটু আমাকে বলেন এটার মধ্যে পার্থক্য হচ্ছে যে আপনার বিশ্বাস জিনিসটা যেটাই বললাম যে ছোটবেলা থেকে যে মানুষের যে একটা বিশ্বাস থাকে অঙ্ক পরীক্ষাতে পার্থক্যটা কি ঘটবে একটু যদি আমাদেরকে বলতে এটা তো আপনার মেন্টালিটির উপর ডিপেন্ড করে ভাইয়া এখানে পার্থক্যটা আপনার ক্ষেত্রে কি ঘটবে সেটা তো আর আমি আপনার খানে বুঝাই বলি আপনি অঙ্ক পরীক্ষা দিতে গেছেন আল্লাহর উপর ভরসা করে শুধু নিশ্চয় আল্লাহর উপর ভরসা করে যান নাই আপনার এই ভরসাটা পাইতে নামাজ পড়া লাগছে মানে টাইম ওয়েস্ট করা লাগছে না নামাজ পড়া লাগছে অবশ্যই পড়াশোনা করা লাগছে আপনি কথা ঘুরায় যদি ঝগড়ার দিকে নিয়ে যান হ্যাঁ তাহলে তো করা যাবে না আমি আপনাকে কোশ্চেনটা কেন উত্তর করলেন ঝগড়া শব্দটা শুধুমাত্র লোপাপুর কাছে এটুকু জানতে যে লোপাপু যে নাস্তিক হয়ে গেলেন তো নাস্তিক হবার আগে কেন লোপাপু কি চিন্তা করে হলেন যে আমার তো তাহলে কোনো গড়ের দরকার নাই আপনি সুলতানা আপনি কি আলোচনা করতে এসেছেন নাকি প্রশ্নের উত্তর শুনতে এসেছেন

আপনি একটু সময় নেন একটু পানি টানি খান একটু স্থির হন আপনাকে আমি লাইন থেকে সরিয়ে দিচ্ছি আপনি আবারও কিছুক্ষণ ওয়েট করেন ব্যাক স্টেজ ফুল হয়ে আছে যখন খালি হবে লোপাবু ব্যাপারটা হচ্ছে না না লোপাবু শুনেন শুনেন এখানে একটা ব্যাপার আছে আপনি তো এটা জানেন না আপনি তো নিয়মিত লাইভ করেন না নিয়মিত লাইভ তো করি আমি আমি তো জানি কে কি জন্য আসে আমি তো দেখলেই বুঝি কথা শুনলেই বুঝি আমি কি একটা লাইন শেষ করতে পারছি আমি 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 তো লোপাবু আপনি আমাকে বলেন তো আমি কি একটা লাইন শেষ করতে পারছি না অবশ্যই না এটা তো কখনো শেষ করতেও দেয় না কেন পারি নাই জানেন আমি আপনাকে বলি

কেউ যদি এটা করার জন্য আসে যে আমাকে কথা বলতে দেওয়া হচ্ছে না যেমন আগের যে হুজুরটা আসছিল নিজেকে মোল্লা মনে করে উনি কিন্তু ওইটা মনে করে আসেনি যে ওকে কথা বলতে দেওয়া হচ্ছে না উনি ওকে তো আলোচনা করতে আসছে ও আলোচনা করতে পারছে আলোচনা করে চলে গেছে খেয়াল করে দেখেন যেই ব্যক্তিটা আসছে এইটা করার জন্য যে আমাকে কথা বলতে দেওয়া হচ্ছে না সেই ব্যক্তির সাথে কথা বলে লাভ নেই কারণ সে কথাই বলতে দেবে না এবং দেখেন সে আমার কথাটা শেষই করতে দিচ্ছেন আমি তাকে এটা জিজ্ঞেস করছিলাম যে আপনি যদি প্রশ্নের উত্তর শুনেন তাহলে শুধু লোপাপু বলবে আপনি চুপ থাকবেন আর যদি আলোচনা করতে চান তাহলে আমিও বলবো আপনিও বলবো সে কোনোটাই করেনি আর কথাটা কিন্তু আমরা ভালো মতন শুনছি তার প্রশ্নটা কিন্তু আমরা পুরোটাই শুনছি তখন কিন্তু আমরা চুপ ছিলাম

আল্লাহর নামে পরীক্ষা দিয়ে কিন্তু উনি বেশি একটা মানে মহান কাজ করেছেন একটা নোবল কাজ করেছেন কারণ আল্লাহর নামে পরীক্ষা দিচ্ছেন বারবার কিন্তু আল্লাহর নামটা সামনে আনতেছেন কিন্তু তারপর কিন্তু আপনার বলছেন যে আমি তো পড়েছি আমি তো জানি আমি পরীক্ষা দিচ্ছি মানে কি নিজেরও একটা ক্রেডিবিলিটি কিন্তু তার সবার আগে হচ্ছে আল্লাহর ক্রেডিবিলিটি তো তার মানে হচ্ছে উনি কিন্তু বোঝাতে চাচ্ছেন যে যে একটা প্রসপেক্টাস জায়গায় কিন্তু আল্লাহর যখন ক্রেডিবিলিটি ধরা হবে তখনই কিন্তু আমরা সেটার রহমত পাবো বেশি এটা উনি মনে করছে বুঝতে পেরেছেন আমি যখন প্রশংসা করছি না ঠিক এই জায়গাটা থেকে আসি যে মানে আল্লাহর নাম আসলে রহমত বেশি আসবে তার মানে কি আমরা এটা পারি যে এই যে আমরা পৃথিবীর বাইরে যখন চাঁদে মানুষ পাঠালাম ওইটাকে বিসমিল্লা বলে মহাকাশ হয়েছিল আল্লাহর নামে শুরু করা হয়েছিল কিংবা এই যে এরোপ্লেন যখন চালানো শিখলাম আমরা আকাশে ভাষা শুরু করলাম আকাশের মতো একটা জায়গায় ভাষা শুরু করলাম মহানবী তো স্বপ্নে গেছিলেন উনি কিসের সাথে কি মানে মেহানির ঘর থেকে কোথায় কিন্তু আমরা যখন সত্যিকারই মানে লিচরালি লোবাপ উনি বোধ হয় বুঝতে পেরেছে যে যখন আমি জিজ্ঞেস করেছি যে পার্থক্যটা কি ঘুরবে আমি যখন ওনাকে ওখান থেকে ছাড়ছিলাম না জিজ্ঞেস করছি যে আপনার তো সময় নষ্ট করতে হয়েছে এই আল্লাহর পেছনে আহ এই কনফিডেন্স পাইতে আপনার তো আল্লাহর পেছনে সময় একটা উনি জিজ্ঞেস করছি বলেন আমি যেমন দেখেন লোপাপু আমি ভালো করেই জানতেছি যে আমাকেই আমার হেল্প করতে হবে তার মানে কি আমার প্রিপারেশনটা আমি ভালো মতন নেবো মনে করতেছে যে ওনাকে কেউ একজন হেল্প করবে তার মানে কি মানে যে অর্জনের ব্যস্ত তাহলে তো বোঝাই যাচ্ছে যে কি অবস্থা হবে পরীক্ষার হলে গিয়ে এবং যদি একটা প্রশ্ন আনকমন প্রশ্ন আসে সেটা কি ওনার আল্লাহ এসে বলে দিবে যদি উনিও না পারে আমিও তো পারবো না মানে একই তো ঘটবে তাহলে পার্থক্যটা কি খামকা আনকমন প্রশ্ন আসে তাই বেশি স্বাভাবিক কারণ উনাদের আল্লাহ কিন্তু একমাত্র বসে কোরআন হাদিস নিয়ে থাকতে বসে যে তোমরা এই ধর্ম নিয়ে পড়াশোনা করো তো উনাদের তো আনকমন প্রশ্ন বেশি আসবে যেটা আমাদের আসবে না এটাও তো একটা দেখার ব্যাপার তাই না ঠিক তাই ঠিক তাই তবে না তবে উনি যদি আলোচনা করতে আসতো তাহলে কিন্তু আমি আলোচনা করতাম কারণ এই এই রকম অধৈর্য এবং কথার মাঝখানে মাঝখানে কথা বললে আসলে খুবই কষ্ট হয় তার সাথে কথা বলতে কারণ উনি তো নিজেও শুনবে না আমাদের কথা শুধু বলতে চাইবে উনি তো আমার কথা শুনবেই না আপনার কথাটা শুনবেই না খামোখাম বেকার ওনার আমার এবং সকলের সময় নষ্ট না করলেই ভালো হয় যদি উনি আবারও আসেন আলোচনা করার ইচ্ছা নিয়ে উনি নিজেকে প্রশ্ন করে দেখবেন যে আমি কি আলোচনা করতে যাচ্ছি কিনা ইচ্ছুক কিনা আর আমি আমার নিজস্ব একটা কথা বলি সেটা হচ্ছে এই ধরনের মেয়েরা যখনই লাইভে আসে আমার কিন্তু তারপরে মন থেকে একটা ভালো লাগে তারপর তার প্রশ্ন করতে শিখছেন যেখানে সূরা আল আহসাবে বলছে যে গৃহ অবস্থান করো নারীরা গৃহে থাকো মানে ইভেন অন্য কোনো ব্যাটার সাথে কথা বললে কর্কশরে কথা বলো এখন যে মেয়েরা বলে হ্যালো এভাবে বলো মানে তোমার জামাই সারা বাপ সারা সবার সাথে কর্কশ হ্যাঁ দাড়ি সূরা আহসাব

এটা দেখলেই বুঝতে পারবেন যে এখানে আহ সে পালাক্রমে রাত্রি যাপন করতো তার স্ত্রীদের সাথে যখন সাউদা বিনু জাম আহ পৌঁছলেন তখন আশঙ্কা করেন যে রাসুল্লাহ হয়তো তাকে ত্যাগ করবেন তখন তিনি বলেন হে আল্লাহ রসুল আমি তারা বললেন বলেন আমরা বলতাম তিনি ছিলেন মানে বুড়িটা বলছে যে দিলাম এমন কি না বুড়া মানুষ কয়দিন পরে মরে যাবে সময়টা দেন আমি তো অনেকদিন বেঁচে থাকবো এটা কিন্তু হয় নাই এটা পুরো উল্টাটা হয়েছে আমরা যেটাকে প্রেস করছি মানে প্রশংসার যোগ্য মনে করছি এটা কিন্তু প্রশংসার যোগ্য একেবারেই না এটা উল্টাটা কিন্তু এমন হয়তো আশা বলতো যে আমি তো অনেকদিন আমি তো কচি মানুষ আমি অনেকদিন বেঁচে থাকবো নবীজি তোমার সাথে আমি গোল্লাছুট অনেক বছর খেলতে পারবো কিন্তু এই যে আমাদের সায়দা আমার আমার মানে সৎ মানে বোনটা আহারে আহারে কয়দিন পরে মরে যাবে আমি আমার ব্যাংকগুলো তাকে দিলাম সেটা কিন্তু হয়নি

কেন ভাই আমার নিজের গলায় কেন আমি পোচ ধরলাম না পুত্র সন্তানটা কি কেন পুত্র সন্তান কেন হয়েছিল আমি কোন একটা নারীর সাথে আরাম করছিলাম সেইটারই বীজ সুলভ আমার একটা সন্তানের পয়দা হয়েছে তার গলায় যদি আমি ছুরি ধরি এটা কি আমার স্যাক্রিফাইস হবে ভাই ওটা তো একটা আলাদা সত্তা যদি আমার মজার জন্য আমার যৌন শক্তি কিংবা যৌন ক্রিয়ার খেলার জন্য একটা মানুষের জন্ম হয়েছিল কিন্তু তার গলায় ছুরি ধরার জন্য আমাকে কে রাইটটা দিল যেটা ইব্রাহিম করছিল যে তার নিজের পুত্র সন্তানের গলায় ছুরি ধরে বসছিল যে আমি আল্লাহ আকবর আল্লাহ আকবর মানে স্যাক্রিফাইস করতেছি খামান এখন আপনার